আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কাছের দূরের দেশ যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটিতে আপনাদের জানাবো স্বপ্নে দুধ দোহন করতে দেখলে কি হয় ওট গরু মহিষ ভেড়া দুম্বা এগুলোর দুধ দোহন করতে দেখলেন এর কি ব্যাখ্যা হবে আপনাদের প্রত্যেকের জানা দরকার দর্শক অনেক উপকৃত হতে পারবেন যদি ভিডিওটি দেখেন ইনশাআল্লাহ আপনাদের সাথে আমি বিষয়টি শেয়ার করবো মেসির রহমতুল্লাহ আলে স্বপ্নের তাবির নামক গ্রন্থ থেকে দর্শক যদি কোনো ব্যবসায়ী ব্যক্তি স্বপ্নে দুধ দহন করতে দেখেন কোন ব্যবসায়ী ব্যক্তি তার কোনো বিজনেস আছে ব্যবসা আছে তাহলে তিনি হালাল জীবিকা অর্জন করবেন হালাল পথে জীবিকা লাভ করতে পারবেন সেই সাথে সাথে তিনি ব্যবসা অনেক লাভবান হবেন হালাল পন্থায় জীবিকা অর্জন করতে গিয়ে ব্যবসা অনেক লাভবান হবেন সাফল্যতার অর্জন হবে দর্শক যে পরিমাণ তিনি স্তন থেকে দুধ দহন করবেন সেই পরিমাণ ধুনিয়া ধুনিয়ার সম্পদ এবং প্রাচুর্যতা তার লাভ হবে আলহামদুলিল্লাহ খুবই ভালো ব্যবসায়ী ব্যক্তি যদি সপ্তাহে দুধ করতে করতে দেখেন তাহলে তিনি ব্যবসায় অনেক সফলতা অর্জন পারবেন তবে দর্শক যদি এই কোন ব্যবসায়ী ব্যক্তি স্বপ্নে দুধের পরিবর্তে বিষ দোহন করতে দেখেন স্তন থেকে বিষ দোহন করছেন এমনটা দেখলে তাহলে তিনি হারাম ধন সম্পদ জমা করবেন এমনটা বোঝায় হারাম থেকে তার বাঁচা চাই হারাম বর্জন করে হালালটা তার বহন করতে হবে ইনশাআল্লাহ দর্শক যদি কোন চাকরিজীবী স্বপ্নে দুধ দহন করতে দেখেন তাহলে তিনি এই চাকরিতে সফল হতে পারবেন চাকরিতে তার ভালায়ের দিক কল্যাণের দিক খুলে যাবে তার প্রমোশন হবে আস্তে আস্তে তিনি উন্নতির দিকে যাবেন দর্শক যদি কোনো চাকরিজীবী কোনো পেশাজীবী স্বপ্নে দুধ দহন করতে দেখেন তার জন্য এটা ভালো লক্ষণ তিনি চাকরি বাকরি করে অনেক টাকা পয়সা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ দর্শক কোনো ব্যক্তি যদি জ্ঞান অর্জনের ইচ্ছা থাকে তিনি জ্ঞান অর্জনের দ্বারা অনেক ইচ্ছা বা বড় আলেম হওয়ার ইচ্ছা এলেম অর্জন করার ইচ্ছা তিনি যদি সবকে দুধ দহন করতে দেখেন আর দুধ পান করতে দেখেন তাহলে তিনি অনেক এলেম অর্জন করতে পারবেন চেষ্টা সাধনার মাধ্যমে তিনি বড় একজন জ্ঞানী হতে পারবেন বা বড় আলেম হতে পারবেন এমনটা বোঝায় এরপরে দর্শক কোন ব্যক্তি যদি স্বপ্নে পান করতে দেখেন পান করতে দেখেন তাহলে কেউ কেউ বলেছেন স্বপ্ন দ্রস্টার সুনাম সুখেতি অর্জন হবে আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা লক্ষণ দর্শক এই ছিল সংক্ষিপ্তকারে কয়েকটা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা আশা বুঝতে পারছেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে চালাবেন ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দেন নিত্য নতুন আরো ভিডিও সবাই পাশেই থাকবেন আজকে পর্যন্ত আসসালাম আলাইকুম আলহামদ